আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির আজকের তিনটি আলোচিত খবর। দেখুন, সৌদি আরবে বিভিন্ন গণমাধ্যম থেকে প্রকাশিত আজকের তিনটি বড় গুরুত্বপূর্ণ খবর, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরব হতে পাওয়া আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর, বাইডেনের পররাষ্ট্র নীতিতেই সৌদি আরব প্রাধান্য হারাতে পারে। সৌদি আরবে 21 নভেম্বর অর্থাৎ আজকে অনুষ্ঠিতব্য G20 সম্মেলনে সৌদি আরব তাদের দেশে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের চিত্র তুলে ধরার সুযোগ পাবে। তবে সমীক্ষকরা জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মনোনীত জো বাইডেন নবায়নযোগ্য জ্বালানির উৎসের প্রতি মনোযোগী হওয়া, সৌদি আরব সহ এই অঞ্চল তথা তাদের তেল ও গ্যাসের সম্ভার যুক্তরাষ্ট্রের পরিস্থিতিতে প্রাধান্য হারাতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদকালে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক মজবুত অবস্থানে ছিল। তবে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরবের মানবাধিকার বিষয় নিয়ে সমালোচনা করেছেন এবং দেশটি রেকর্ডের জন্য ফারিয়া বা নিচু একটি রাষ্ট্রে পরিণত করার প্রতিজ্ঞা করেছিলেন। তাই যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সম্পর্ক বেলায় তেলের প্রাধান্য নিয়ে উদ্বিগ্ন রয়েছে। কূটনৈতিকরা মনে করছে, সৌদি যুবরাজের সঙ্গে জো বাইডেনের সম্পর্ক অতটাও মজবুত হবে না যতটা কিনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুবরাজের ছিল। তাই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে খুব সূক্ষ্মভাবে এই পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে, নয়তো আমেরিকার কাছে সৌদি আরব তার প্রাধান্য হারাতে পারে। সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, ভারতের আপত্তিতে সৌদি নোট প্রত্যাহার। সৌদি আরবে 20 রিয়ালের নতুন ব্যাংক নোট নিয়ে গত মাসে তীব্র আপত্তি জানিয়েছিল ভারত। G20 সম্মেলন উপলক্ষে ছাপা ওই নোটে জম্মু এবং কাশ্মীর এবং লাদাখকে ভারতের মানচিত্রের বাইরে রাখা হয়েছিল। বিষয়টি নিয়ে ভারতের আপত্তির পর সেই নোট অবশেষে প্রত্যাহার করে নিয়েছে সৌদি আরব। নতুন ওই নোট ছাপা বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি আগে যেসব নোট ছাপা হয়েছিল তা ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে সৌদি প্রশাসন। শনিবার থেকে সৌদি আরবে শুরু হচ্ছে G20 সম্মেলন, সেই উপলক্ষে গত মাসের শেষ দিকে নতুন এই 20 রিয়ালের নোটটি বাজারে ছাড়ে সৌদি প্রশাসন। নোটের একদিকে সৌদি আরবের রাজা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের ছবি এবং এবছর G20 সম্মেলনের প্রতীক রয়েছে, অন্যদিকে বিশ্বের মানচিত্র, আর সেখানে ভারতের মানচিত্রটি বিকৃত করে ছাপা হয়, আর এতেই আপত্তি জানায় ভারত। রিয়াদে ভারতীয় রাষ্ট্রদূত আসাফ সৌদ এই বিষয়টি নিয়ে সৌদি প্রশাসনের কাছে ভারতের আপত্তি স্পষ্ট করে। তারপরে বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসে সৌদি প্রশাসন। অবশেষে সম্মেলন শুরুর ঠিক আগে ওই নোট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে তারা। বিশেষ মন্ত্রসূত্রে জানা যায়, ওই নোটটি স্মারক নোট হিসেবে ছাপা হয়েছিল, তা বাজারে ছাড়া হয়নি। ভারতের আপত্তির কথা মাথায় রেখে নতুন নোট ছাপা বন্ধ করে দেওয়া হয়েছে, পাশাপাশি আগের যে সমস্ত নোট ছাপা হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পাকিস্তানকে চাপে রাখতে গত কয়েক বছর ধরেই সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে ভারত। দুদেশে কূটনৈতিক সম্পর্কে আরও অনেক উন্নতি হয়েছে। ভারতে তেলসহ নানা ক্ষেত্রে সৌদি বিনিয়োগ বাড়ছে। এ অবস্থায় ভারতের আপত্তি মেনে স্মারক নোট প্রত্যাহার করে সৌদি প্রশাসন ইতিবাচক বার্তা দিয়েছে বলে মনে করছে বিদেশ মন্ত্রণালয়। সৌদি আরব হতে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর, সৌদিতে কাফালা পদ্ধতি বাতিল হলে উপকৃত হবে বাংলাদেশি প্রবাসীরা। আগামী মার্চে সৌদি আরবে কাফালা পদ্ধতি বাতিল করলে বাংলাদেশি প্রবাসীরা উপকৃত হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। নতুন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশি প্রবাসীরা। মার্চ মাসে কার্যকর হওয়ার কারণে এই সংস্কারগুলোর লক্ষ্য ছিল 1 কোটিরও বেশি শ্রমিক তাদেরকে চাকরি পরিবর্তন করার এবং নিয়োগকর্তার অনুমতি ছাড়াই দেশ ত্যাগের অধিকার মঞ্জুর করে সৌদি শ্রমবাজারকে আরও আকর্ষণীয় গড়ে তোলা। এদিকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রা এর সেক্রেটারি জামিম আহমেদ চৌধুরী নোমান তিনি বলেছেন, আমরা সৌদি সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাই, এটি খুব ইতিবাচক সিদ্ধান্ত। আমাদের শ্রমিকরা এখন খুব সহজেই তাদের চাকরি পরিবর্তন করতে পারবে, যা তাদের কাজের বাজারে আরও ভালো সুযোগ তৈরি করবে। তিনি আরও বলেন, তাদের সংস্থাটি খুব অধীর আগ্রহে নতুন সিস্টেম সম্পর্কে আরও জানার জন্য অপেক্ষা করছে এবং এর বাস্তবায়নের অপেক্ষা করছে। বাংলাদেশি শ্রমিকরা নতুন ব্যবস্থার প্রশংসা করেছে, যা নিয়োগকর্তা ও শ্রমিকের মধ্যে সম্পর্কে ভিত্তি সৌদি সরকার অনুমোদিত একটি স্ট্যান্ডার্ড চুক্তির ভিত্তিতে এবং শ্রমিকদের বাধ্যতামূলক নিয়োগকারীদের অনুমোদনের পরিবর্তে ই সরকারি পোর্টালের মাধ্যমে সরাসরি পরিষেবার জন্য আবেদন করতে পারবে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এ ছিল সৌদি আরবে বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত আজকের তিনটি গুরুত্বপূর্ণ ও আলোচিত খবর। খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।